खिलंजिया ऊपर बंगबुलिय मुसलमान आक्रमण आसलते खिलंजिया ऊपर बहिरागत आक्रमण आम बारे बारे कैसो खिलंजियार अधिकार सुरक्षित करक एगी छालीक टीशन घूरी अहार बट कृतिकारी राजपथते मैं धर्षण कर राजपथ दाँत प्राणी गुस एने नारकियों घटना यह संघटित करके सहस पाले गृह विभाग व्यर्थ सरकार गृह विभाग सरकार आरक्षी प्रशासन व्यर्थ से आम शिवसगर पर सकिया दीजिए ढीन कांड जिस आसल पूर्व मानने बंगबुल मुसलमान जड़ित आसेपलम्बे प्रायत्त करक उचित शास्ति दियार व्यवस्था करक एने दृष्टानमूलक शास्ति दियक जाते अनगत भविष्य क्या कलपीते एने घटना कर आगे एक बार चिंता परिस्थिति उद्भव है और एक कथा स्पष्ट कर दीसूँ जो एने आईन प्रस्तुत करक धर्षणकारी विरुदे जिको पर्यर जिको क्षेत्र आसलते सरकार तथा प्रशासने व्यवस्था ग्रहण करे सप्ताह समय एसप्ताह भर উজনি যিবোৰ মিয়া আছে মিয়াবোৰে তালি টোপোলা বান্ধি ইয়াৰ পৰা প্ৰস্থান কৰক নহলে কিন্তু পৰিস্থিতি ভীষণ হ'ব আমি স্পষ্টভাৱে কৈ দিছোঁ বারে বারে মিয়াই আমাৰ খিলঞ্জীয়া যুৱতীক ধৰ্ষণ কৰিব বারে বারে মিয়াই আমাৰ খিলঞ্জীয়া যুৱতীক ধৰ্ষণ কৰি হত্যা কৰিব এই কাণ্ড আমি চাই থাকিব নোৱাৰোঁ এই কাণ্ড আমি চাই থাকিব নোৱাৰোঁ মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি কৈছোঁ যে ঢিঙৰ ধৰ্ষণ কাণ্ডৰ লগত যিসকল জড়িত হৈ আছে এই অভিযুক্তসকলক কারাগারে পঠিয়াই এতিয়া ভাত রুটি খুবই সময় নষ্ট করা সময় নষ্ট করব নালাগে ঢিঙর ধর্ষণ কাণ্ড যখন অভিযুক্ত জড়িত হয়ে আছে কারাগারে পঠিয়াই ভাত রুটি খুবই সময় নষ্ট করব নালাগে সিধাই এনকাউন্টার করক হয়নে সিধাই এনকাউন্টার করক আর স্পষ্টকে কই দিব বিচাৰিছো মিয়ার যে দপদপনি মিয়ার দপদপনি উপজনি অসমত সম্পূর্ণরূপে উফরাই দিয়া হব স্পষ্ট কথা আমি রাজপথলৈ ওলাই আহিছো প্রতিদিনে প্রতিবারে একো একোটাক ধর্ষণের কারণে যদি আমি মহিলাসকল রাজপথলৈ ওলাই আহিবলৈ লগিয়া হয় তেতিয়াহলে আমার নিরাপত্তা কত আছে সরকারে আমার নিরাপত্তা সুনিশ্চিত করক প্রথম কথা মোৰ এটা কথা হৈছে যে বিজেপি চৰকাৰখন যেতিয়াৰ পৰা আহিছে তেতিয়াৰ পৰাই প্ৰতিটো ক্ষেত্ৰতে এখন এখন আইন প্ৰণয়ন কৰিছে কিন্তু নাৰীৰ ক্ষেত্ৰত এখন কঠোৰ আইন প্ৰণয়ন কৰা তেওঁলোক কিয় ক'ত বিফল হৈছে তেওঁলোকৰ বিফলতাটো নিজে চিনাক্ত কৰক আৰু জম্মু কাশ্মীৰত 377ৰ নিচিনা ধাৰা তেওঁলোকে আঁতৰাব পাৰিলে এটা উগ্রপন্থী সংগঠনের ক্ষেত্রে কঠোর কিছু ব্যবস্থা গ্রহণ করবো পারিলে ধর্ষণকারীর ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা আপত্তি কত আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া সুদিব খুঁজছো আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকে সুদিব খুঁজছো যে বেটি পচা পহা বেটি বচাও যে এই শ্লোগানটো মাত্র মুখত রয়েছেগে আমি যেতিয়ারপরা এই শ্লোগানটো শুনেছো তেতিয়ারপরা বেশিকহে রাজপথত ওলাব লগা হয়েছে তো কারণে লাজর কথা আর আমি এই শ্লোগানটোর কারণে আজি ধিক্কার দিছো রাজপথরপরা লাজ পাব লাগে যে নারীর নিরাপত্তা দিয়া ব্যর্থ হয়েছে আর বাংলাদেশী মূলর মানুহ অতৰাম বুলি অহা চৰকাৰখনৰ হাতত চৰকাৰখনে আজি বাংলাদেশী মূলৰ হাতত নিজৰ খিলঞ্জীয়াক এনেদৰে শোষিত হ'বলৈ এৰি দিছে গতিকে মই চৰকাৰক আহ্বান জনাইছোঁ আৰু আমাৰ মহিলাসকলক বিশেষকৈ আমাৰ অসমৰ প্ৰতিটো চুকে কোণে থকা সকলো মানুহকে ওলাই আহিবলৈ আমি আহ্বান জনাইছোঁ যে প্ৰত্যেকেই যদি ৰাজপথলৈ এনেকৈ ওলাই নাহে তেতিয়াহ'লে আমাৰ কিন্তু অধিকাৰ আমি নিজেই কাঢ়ি আনিব লাগিব আমাক কিন্তু কোনেও আমাৰ বাবে মাত মাতিবলৈ থিয় নহয় ইতিমধ্যে আমি শিৱসাগৰৰ পৰা এটা কথা বাৰে বাৰে কৈ আছোঁ যে অখিলঞ্জীয়া লোকৰ দ্বাৰা আমাৰ খিলঞ্জীয়া লোকসকলক বাৰে বাৰে নিগ্ৰহ কৰা হৈছে পুনৰবাৰ সন্দেহযুক্ত বাংলাদেশী মূলৰ মিয়াসকলে আমাৰ খিলঞ্জীয়াৰ ওপৰত আক্ৰমণ কৰিলে আমি অতি দুখৰ বিষয়ে এগৰাকী আমাৰ নাবালিকা কন্যাক মিয়াসকলৰ দ্বাৰা ধৰ্ষণ কৰা হৈছে আমি আজি প্ৰতিবাদী কাৰ্যসূচীৰ দ্বাৰা আমি দাবী উত্থাপন কৰিছোঁ মুখ্যমন্ত্ৰী মহোদয়লৈ আমি আহ্বান জনাইছোঁ যি তিনিগৰাকী কালপ্ৰীতে এইগৰাকী কিশোৰীক ধৰ্ষণ কৰিছিল তৎকালীনভাৱে তেখেতসকলক ন্যায়িক ব্যৱস্থা গ্ৰহণ কৰি ফাঁচীৰ দৰে সৰ্বোচ্চ শাস্তি প্ৰদান কৰিব লাগিব আৰু এটা কথা আজি আমি শিৱসাগৰৰ ঐতিহাসিক শিৱসাগৰৰ পৰা মুকলিকৈ কৈছোঁ বহুদিনৰ পৰা আমি মিয়াসকলৰ দপদপনি অসমত প্ৰত্যক্ষ কৰি আছিলোঁ আমি মুখেৰে মাত মতা নাছিলোঁ এইটো অৰ্থ নহয় যে তেখেতসকলৰ কৰ্মকাণ্ডবিলাকক আমি সমৰ্থন জনাই আছিলোঁ এতিয়া তেখেতসকলৰ কৰ্মকাণ্ডই ইমানেই মানে
গভীর রূপ ধারণ করেছে। তেখেতসকলে আমার জিয়রী বুয়ারীর উপর হাত দিব পৰা হল। সঘনাই মিয়াসকলের দ্বারা সমগ্র অসমতে অপরাধজনিত কাণ্ডবিলাক সংগঠিত হয়ে থাকা আমি দেখিলে পাইছো। ঐতিহাসিক শিবসাগরের আমি আজি বাংলাদেশী মূলর প্রতিগী মিয়ালয় আমি আজি প্রত্যাহ্বান জানাইছো। সাজু হয়ে থাকক খিলঞ্জীয়া রাইজর প্রত্যাহ্বান গ্রহণ করবর কারণে। আজি মিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক শিবসাগরত খিলঞ্জীয়া জাগ্রত হয়েছে। আমি বিশেষক নামনি খিলঞ্জীয়াসক দাবি উত্থাপন করছো। আমি অনুরোধ জানাইছো যে অখিলঞ্জীয়ার বিরুদ্ধে মিয়ার বিরুদ্ধে নামনি খিলঞ্জীয়াস একত্রিত হব লাগে। আমি উজনি প্রতিগী খিলঞ্জীয়া রাইজ আজিরপর মিয়ার বিরুদ্ধে একত্রিত হয়েছো। যিকোনো মূল্যর বিনিময়ত মিয়ার হাতুরার আমার খিলঞ্জীয়া লোকসকলক আমি রক্ষা করব লাগিব। আর খিলঞ্জীয়া রক্ষা করা এখন সংগ্রাম আমি শিবসাগরের আমি দীঘলীয়াভাবে আমি আগবাই লাম। যে ঢিঙর এই কাণ্ডর জড়িত এই কালপিত কেজন অতি শীঘ্রে গোটেকজনকে গ্রেপ্তার করে এনকাউন্টারকারীর কারণে আমি ইয়ার দাবি জানাইছো। আর সরকারক আমি দাবি জানাইছো যে এনেকা এখন ধর্ষণকারী বিরুদ্ধে আইন বলবৎ করক যে রাজপথত গুলিয়ে মৃত্যুদণ্ড দিয়ার একটা আইন এখন বলবৎ করক। আর ইয়ারপরে আমি দাবি জানাইছো যে উজনি যখন মিয়ায় বিভিন্ন কর্মত নিয়োজিত হয়ে বসবাস করে আছে অহা এসপ্তাহের ভিতর ইয়াতে প্রস্থান করা ব্যবস্থা করব। অন্যথা আমি 30 জনগোষ্ঠী সংগঠনে একেলগে ইয়ার বিরুদ্ধে আমি ঠিয় হবলে বাধ্য হম। আর ইয়ারপরে আমি সরকারক দাবি জানাইছো যে গৃহ বিভাগ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, আরক্ষী প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যিখিনি সময়ত খিলঞ্জীয়া নারীর যে বেটি বচাও বেটি পড়াও যেটা স্লোগান দিছে এই স্লোগান সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আজি তারিখত অসমীয়া নারী সম্পূর্ণ নিরাপত্তাহীনতাত ভুগিছে। আর মিয়ার ধর্ষণকারীরপর নারী আজি বাহির ওলাব নার ব্যবস্থা হয়েছে। গতি আমি ইয়ারপর দাবি জানাইছো এই যা ঘটনা এই ঘটনাবিল যাতে পুনরাবৃত্তি নহয় তার এক উচিত ব্যবস্থা গ্রহণ করব। লাগিবই 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 কোনো কাণ্ড সহ্য করা নহব।